ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য উঠে আসলো একটি বিরাট বড় সুখবর অবশেষে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে গ্রামেগঞ্জে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা তো বন্ধুরা সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কারা কারা এখানে কর্মসংস্থান অর্থাৎ কাজের সুযোগ পাবেন এবং কীভাবে পাবেন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেরি না করে মূল আপডেটে চলে যায় গ্রামীণ ভারতে কাজের সুযোগ তৈরিতে গরিব কল্যাণ যোজনার রোজগার অভিযান গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তৎপর কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে আগামী বিশ জুন গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে এই নয়া উদ্যোগ ভারতের গ্রামাঞ্চলে বেকার তরুণ তরুণী বিশেষত পরি শ্রমিকদের কর্মসংস্থানের পক্ষে সহায়ক হবে বলে মনে করছে প্রধানমন্ত্রী দপ্তর করোনা মোকাবিলায় একটানা লকডাউনের জেরে দেশের অর্থ ধুকছে। ঢুকছে ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে লক্ষ লক্ষ পরি শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে এসেছেন তবে তাদের অনেকেই নিজেদের রাজ্যে কাজের সুযোগ পাচ্ছে না সংসার খরচ চালাতে দিশেহারা দশা বহু পরিযায়ী শ্রমিকদের অনেকেই করোনা আতঙ্ক নিয়ে ফের পরিযায়ী শ্রমিকের কাজে যেতেও তৎপরতা নিচ্ছেন না লকডাউনের জেরে বহু ছোট সংস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গায় তার জেরে কাজ খুইয়েছেন হাজার হাজার শ্রমিক ও কর্মচারী এই পরিস্থিতিতে গরিব কল্যাণ রোজগার অভিযান উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার আগামী বিশ জুন কেন্দ্রে এই নয়া উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ ভারতের জীবিকার সুযোগ বাড়ানোর জন্য কেন্দ্রের এই তৎপরতা কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন পরিযায়ী শ্রমিকরাও দেশের ছয়টি রাজ্যে একশো ষোলোটি জেলায় একশো পঁচিশ দিনের এই ক্যাম্পেন চলবে বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য